কেমন আছেন আপনার সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম মাই নিউ ভিডিও। আবার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে থাকছে একটি পিসি বিল্ড নিয়ে ভিডিও, যে ভিডিও যে পিসি বিল্ডটা হচ্ছে যে বিল্ডটা হচ্ছে আমি নিজে ইউজ করতেছি। বিগত 5 মাস যাবত আমি এই বিলটা ইউজ করতেছি এবং আমার সকল এক্সপিরিয়েন্স আপনাদের জন্য শেয়ার করবো। আর যারা হচ্ছে যে চাচ্ছেন যে বাজেটের ভিতরে একটা পিসি বিল্ড করবেন, সাথে হচ্ছে একটা এক্সট্রা গ্রাফিক্স কার্ড থাকবে এবং সকল মডার্ন গেমগুলো খেলবেন, তাহলে এই বিলটা হচ্ছে আপনার জন্য। আশা করি ভিডিও সময় দেখবেন। ওকে, শুরুতে আমরা কথা বলবো মাদারবোর্ড। তো এখানে অ্যাজরকের H610M মাদারবোর্ডটা ইউজ করেছি, এটা একটি ATX মাদারবোর্ড। এখানে হচ্ছে আপনি 12 থেকে 14 জেনারেশন পর্যন্ত আপনি সাপোর্ট করবে। তো যেহেতু আমি এখানে 12 জেনের একটা প্রসেসর ইউজ করবো, সেক্ষেত্রে হচ্ছে আমি এই মাদারবোর্ডটা নিয়েছি। এটা হচ্ছে আপনার মাদারবোর্ডটা কিন্তু মোটামুটি কম দামের ভিতরে, ঠিক আছে, দেন ভালো কিছু কিন্তু এখানে প্রোভাইড করতেছে। এখানে কিন্তু আপনার PCI 4.0 সাপোর্ট করতেছে এবং আমি চাইলে এক্সট্রা ইউ করতে পারবো। তো নেক্সট হচ্ছে আমাদের প্রসেসর। এখানে আমরা ইন্টেল Core i3 12 জেন আসলে F যে সিরিজটা আছে, এল্ডার যে প্রসেস তার ভেরিয়েন্টটা, ওটা আমরা নিয়েছি, যেখানে এক্সট্রা কোনো গ্রাফিক্স কার্ড থাকবে না। যেহেতু আমি এখানে বলছি একটা বিল্ডে একটা আমি একটা গ্রাফিক্স কার্ড নিব, সো এই জন্য হচ্ছে আমরা এটা চয়েস করেছি। তো এখানে হচ্ছে যে অনেকে বলতে পারে এখানে 4 কোর আসলে 8 থ্রেড রয়েছে, এটা দিয়ে আসলে কি হবে? যারা আসলে পারফরমেন্সটাকে ই করে তাদের জন্য কিন্তু এই প্রসেসরটা কিন্তু একেবারে বেস্ট, ঠিক আছে। আপনি পারফরমেন্স যদি দেখেন তাহলে কিন্তু কোনো অংশে কিন্তু এই Core i3 12 জেনকে কিন্তু হচ্ছে ফেলে দেওয়ার মতো কোনো প্রসেসর কিন্তু তেমন নাই এই রেঞ্জের ভিতরে, ঠিক আছে। তো নেক্সট রয়েছে আমাদের র্যাম। তো র্যাম হিসেবে আমরা কিংস্টনের ফিউরি বিস্ট 8 GB 3200 MHz র্যামটা ইউজ করেছি। আর এই কথা হচ্ছে আমি আর 200-300 টাকা পরে হচ্ছে আমি একটা 8 GB র্যাম নিতে পারতাম, তো আমি আসলে নেই না, যেহেতু আমার বাজেট কম। দেন আমি চেষ্টা করেছি যতটা বাজেট পারফরমেন্সটা ফোকাস করে দেন অন্যদিকে আমি বাজারটা কাট করছি। তো আপনারাও সেরকম চাইলে বিল করতে পারেন বা আপনি এখানে একটা 8 GB লাগাতে পারেন। তো তারপর রয়েছে আমাদের স্টোরেজ। স্টোরেজ হিসেবে আমরা এখানে নিয়েছি NVMe M.2 নিয়েছি, যেটা আসলে HP। তো এইটা কিন্তু এই প্রাইস রেঞ্জের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট M.2, কারণ আসলে আমি ইউজ করার পর আমি আসলে বুঝতে পারতেছি, যেহেতু আমি বলছি যে এটা আমি অলরেডি ইউজ করতেছি, তো ভালো পারফরমেন্স দিবে অ্যান্ড এটার স্পিডটা অনেক ভালো। যদি আপনি একটা গেমিং পিসি নেন দেন আপনি চেষ্টা করবেন একটা M.2 লাগানোর জন্য। তারপর রয়েছে আমাদের গ্রাফিক্স কার্ড। তো এটা হচ্ছে আমরা পেনি ব্র্যান্ডের হচ্ছে GTX 6550, আমরা আসলে এই DDR6 এর 4 GB এই গ্রাফিক্স কার্ডটা আমরা নিয়েছি। তো এইটা দিয়ে হচ্ছে আমি বিগত 6 মাসের মধ্যে আমি গেমিং করতেছি, বিশেষ করে GTA থেকে শুরু করে সকল গেম আমি খেলতে পারতেছি। আসলে কোনো গেমই আসলে এরকম কোনো ইস্যু পাই নাই। যেহেতু আমি এখানে বলছি আমি বাজেট কাট করার জন্য আমি এফ সিরিজের ই নিয়েছি, সেক্ষেত্রে এখানে আমার এটা দিয়ে কিন্তু অনেক টাকা সেভ হয়েছে, ঠিক আছে। তারপর রয়েছে আমাদের পাওয়ার সাপ্লাই। তো পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা এখানে ইউজ করছি অ্যান্টেকের হচ্ছে 450 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। তো এটা আপনার আমার এই বিল্ডের জন্য বেস্ট চয়েস। আর মেন কথা হচ্ছে আমি যদি কখনো ফিউচারে গ্রাফিক্স কার্ড আপগ্রেড করি সেক্ষেত্রেও কিন্তু এটা সুযোগ রয়েছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে আপনার এখানে আপনার ওয়ারেন্টির একটা বড় ধরনের সুযোগ রয়েছে। এখানে হচ্ছে 5 বছরের ওয়ারেন্টি দিয়ে দিছে, প্রত্যেকটা প্রোডাক্টের সাথে হচ্ছে ওয়ারেন্টি আছে, ঠিক আছে। তো তারপর রয়েছে আমাদের মাদার কেসিং। তো এই বিল্ডে হচ্ছে আমরা মনটেকের X1 মেশ কেসিংটা আমরা ইউজ করেছি। তো এখানে হচ্ছে আপনি যেটা লাগে আপনার, আপনি চাইলে হোয়াইট কালার নিতে পারেন, দেন আপনি চাইলে হচ্ছে যে ব্ল্যাক কালারও নিতে পারেন। যেহেতু আমার সাদা কালারটা ভালো লাগছে দেন আমি সাদা কালারটাই নিয়েছি। আর এখানে হচ্ছে আপনার বিল্ডিন অবস্থা হচ্ছে যে আপনি ফ্যান পাবেন, মোটমাট 5টা ফ্যান পাবেন, 4 থেকে 5টা ফ্যান পাবেন। তারপর ভিতরে হচ্ছে আপনি SSD থেকে শুরু করে হার্ড ডিস্কও লাগাতে পারবেন, এরকম কিন্তু ক্যাবিনেটে কিন্তু সিস্টেম আছে। তো এখন হচ্ছে আমরা কথা বলবো এই পিসি দিয়ে হচ্ছে পারফরমেন্সের ব্যাপারে। তো এখন হচ্ছে আমি ফেসবুক বা হচ্ছে ইউটিউব একসাথে অনেকগুলো ই করা যায়, মানে ব্রাউজিং এর ক্ষেত্রে কোনো ধরনের কোনো ল্যাগিং বা কোনো ইস্যু নাই। তাছাড়া হচ্ছে যে আপনি এটা দিয়ে হচ্ছে আপনি সকল একসাথে হচ্ছে 10-20টা আপনি ট্যাব ওপেন করে কাজ করতে পারবেন কোনো ধরনের ল্যাগ ছাড়া। আর যেহেতু আমি বলছি এটা আসলে গেমিং টার্গেট করে বানানো, তো আসলে গেমিং যদি করতে পারেন আপনি অন্য সব কাজও করতে পারবেন, বিশেষ করে ভিডিও এডিটিং এর বিষয়টা। তো আমি এটা দিয়ে আসলে অনেকগুলো ভিডিও এডিট করেছি এখন পর্যন্ত। তো দেখা গেছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করেছি, খুব ল্যাগ ফ্রি কাজ করতে পারছি। আর মেন কথা হচ্ছে 4K তো হচ্ছে এটা রেন্ডারিং হয়, হ্যাঁ 4K তে রেন্ডারিং করতে হয় করা যায়, কিন্তু একটু টাইম একটু বেশি লাগে। তবে এটা আসলে সমাধান হচ্ছে যদি একটা এক্সট্রা র্যাম লাগানো যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা আরও ফাস্ট কাজ করবে। তো ভিডিওর শেষ পর্যায়ে আপনাদের সাথে হচ্ছে GTA 5 গেম প্লে শেয়ার করবো। আসলে এটা আমি যখন GTA 5 খেলেছি কোনো ধরনের কিন্তু ল্যাগ পাইনি। আর বড় কথা হচ্ছে আমি 120 FPS খেলতে পারছিলাম,
ল্যাগ ফ্রি। আর যখন হচ্ছে আপনারা এই পিসিটা বিল্ড করবেন তখন চেষ্টা করবেন আর একটা র্যামের স্টিক নিতে, তাহলে কিন্তু কোনো ধরনের কিন্তু সমস্যায় পড়বেন না। আর যদি আপনারা চান যে কমপ্লিট একটা গেম নিয়ে গেম রিভিউ দিতে, সেক্ষেত্রে আপনি আমার কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে হচ্ছে কমপ্লিট একটা গেম মিনিমাম 20টা গেম মানে পপুলার 20টা গেম হচ্ছে আমি এই পিসি দিয়ে হচ্ছে প্লে করে তার রিভিউ আপনাদের সাথে শেয়ার করবো, কীরকম FPS থাকে এবং কীরকম হচ্ছে আপনার পারফরমেন্স দেয়। তো হোপ যে আপনারা আমাকে জানাবেন। অ্যান্ড দেন কথা হচ্ছে যদি এই ভিডিওটা ভালো লাগে সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন। ওকে, সো গাইস ধন্যবাদ সবাইকে, অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব মাই চ্যানেল।